বন্ধুরা মাঝে মাঝে বিরক্তি লেগে যায় এই প্রচুর পরিমাণ মেল কীভাবে একসাথে ডিলিট করা সম্ভব আমরা যারা অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট ব্যবহার করি তারা প্রত্যেকে যখন আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করি তখন মেল ডিলিট করতে গেলে একটি একটি করে সিলেক্ট করতে হয় সেটি প্রচুর পরিমাণ সময়ের ব্যবধান সুতরাং আজকে আমরা জেনে নেব কীভাবে একসাথে অনেকগুলি মেল ডিলিট করা যায় চলুন শুরু করি তো বন্ধুরা এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন তো বন্ধুরা জিমেল অ্যাপ্লিকেশান ওপেন করে এখান থেকে যদি আমি মেল ডিলিট করতে যাই একটি মেলের উপরে আমি ট্যাপ করলাম তো বন্ধুরা এখানে কিন্তু মাল্টিপল মেল ডিলিট করার কোনো সেকশানই খুঁজে পাওয়া যাচ্ছে না সুতরাং আমি যদি আরেকটা ট্যাপ করি পরপর এভাবে আমাকে ট্যাপ করতে করতে যেতে হবে প্রচুর সময়ের ব্যবধান তারপরে আমার এখান থেকে ডিলিট করতে হবে সুতরাং বন্ধুরা আমাদের ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করে নেব তারপর আমরা এই ট্যাপ সেকশানটিকে ফলো করবো এখানে কিন্তু একটি পেজ আছে আমরা একটি নতুন ট্যাব নিয়ে নেব চাইলে আমরা আর একটি ট্যাবও নিয়ে নিতে পারি প্লাস বাটনে ক্লিক করলে একটি করে নতুন ট্যাব ওপেন হয়ে যাবে এই ট্যাবটি আপনি কেন ওপেন করবেন এই ট্যাবটি যদি আপনি ওপেন না করেন সেক্ষেত্রে আপনার মাল্টিপল জিমেল সেকশনগুলি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে এবারে আমরা সার্ভারে চলে যাব এখান থেকে আমরা সার্ভারে টাইপ করব জিমেল ডট কম তারপরে এটা আমরা সার্চ করব তারপর আমরা জিমেল ওয়েবসাইটে চলে এলাম এখান থেকে আমাদের জিমেল লোগোর উপরে ক্লিক করব লোগোর উপরে ক্লিক করার পরে আমাদের এখানে যে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট আছে যে জিমেল অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের মেলগুলো ডিলিট করতে চাই সেই জিমেল অ্যাকাউন্টটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তারপর এখান থেকে আমরা মোর সেকশানে ক্লিক করব তারপর নিচে স্ক্রোল করব এখান থেকে আমরা অল মেল সিলেক্ট করব তারপর আমরা এই বক্সের পাশে চলে আসবো এখানটাতে ক্লিক করব এখান থেকে আমরা অল সিলেক্ট করব আপনি দেখতেই পাচ্ছেন মেলগুলি কিন্তু সবই একসাথে সিলেক্ট হয়ে গেল এবারে আমরা ডিলিট বাটনে ক্লিক করব লোডিং নিচ্ছে এখানে কিন্তু একেবারে পঞ্চাশটি মেল ডিলিট হয়ে গেল পুনরায় আমরা এখানে অল সিলেক্ট করে নেব তারপর আমরা আবার ডিলিট বাটনে ক্লিক করবো এভাবে করে আপনি এক একবারে পঞ্চাশটি করে মেল আপনি ডিলিট করতে পারবেন তারপর আমরা আমাদের ইনবক্স সেকশানে ক্লিক করে দেখে নেব আমাদের আর কোনো মেল বাকি আছে কি না এখানে কিন্তু টোটাল মেল ডিলিট হয়ে গেল আমরা এবারে এখান থেকে পুনরায় মোর সেকশানে ক্লিক করব তারপর এখান থেকে ট্রাস এই অপশানটিতে আমরা চলে যাব তারপর এখান থেকে এমটি ট্রাস নাও এই সেকশানটিতে ক্লিক করে দেবো তার কারণ ইমেল কখনই একসাথে ডিলিট করা যায় না প্রথমে ইনবক্স থেকে ডিলিট করে নিতে হয় তারপরে বিন অথবা ট্রান্স সেকশনে গিয়ে টোটাল মেলগুলি একেবারেই ডিলিট করা যায় তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম জয় হিন্দ